মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধানঘড়া এলাকায় সেখানে সকাল থেকে আবারও শুরু হয়েছে ব্যাপক হারে গঙ্গা ভাঙন। বিগত দু বছর ধরে শামশেরগঞ্জের ধানঘড়া, শিবপুর, ধূসনিচর ইত্যাদি এলাকায় ভাঙন শুরু হয়েছে। সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ সিংহ। পলাশ, বিস্তারিত জানাও কখন থেকে শুরু হয়েছে ভাঙন। দেখো, শামশেরগঞ্জে আজ সকাল থেকে ধানঘড়া এলাকায় আবারও ব্যাপক হারে ভাঙন দেখা দিয়েছে। আমরা জানি শামশেরগঞ্জে বিগত দুই বছর ধরে ব্যাপক হারে গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে কয়েকশো পরিবার, হারিয়েছে কয়েকশো বিঘা জমি। বারবার স্থানীয় মানুষজন বিভিন্ন দপ্তর, প্রশাসনিক দপ্তরে, স্থানীয় বিধায়কের কাছে বারবার তার অভিযোগ জানালেও কিন্তু কোনো সুরাহা হয়নি। আর এই বছর গঙ্গার জল কমতে না কমতেই আবারও ভাঙন দেখা দিয়েছে। আজ সকাল থেকে ধানঘড়া এলাকায় ব্যাপক হারে ভাঙন দেখা দিয়েছে, আতঙ্কে রয়েছে স্থানীয় মানুষজন। যদিও ইতিমধ্যেই কয়েক বিঘা জমি, বড় বড় গাছ সহ তলিয়ে যাচ্ছে গঙ্গার গঙ্গায়। যদি এখন পর্যন্ত ওই এলাকাতে প্রশাসনিক দপ্তরে কোন প্রতিনিধি এখন অব্দি এসে পৌঁছয়নি। স্থানীয় মানুষদের অভিযোগ যে প্রায় প্রতিদিনই এই এলাকায় গঙ্গা ভাঙন চলে, কিন্তু প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের লোকজন তারা কোনো রকম তাদের হেলদোল নেই, না তাদেরকে কোনো প্রতিশ্রুতি, না তাদের কোনো সাহায্য। গত বছর, বিগত দু বছর ভাঙনে যে সমস্ত বাড়িঘর তলিয়ে গিয়েছে তারা কেউ এখন পর্যন্ত খোলা আকাশের নিচে, কেউ বা প্রাথমিক স্কুল এখন অব্দি বসবাস করছে। তাদেরকে প্রতিশ্রুতি দিলেও যে তাদেরকে কোথায় একটা বসবাসের জন্য উপযুক্ত জায়গা দেওয়া হবে, তাই এখন পর্যন্ত অনেকেই কিন্তু সে বসবাস করার জন্য কিন্তু জায়গা এখন অব্দি পায়নি। না পাওয়ায় কিন্তু এই ঠান্ডার মধ্যেও কিন্তু খোলা আকাশের নিচে বসবাস করছে। আর আজকে সকাল থেকে ধানঘড়া এলাকাতে নতুন করে ভাঙন দেখা দিলে মানুষের মধ্যে ওই এলাকাতে আতঙ্ক ছড়িয়েছে। পলাশ, এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায়, সেখানেও কিন্তু এই ভাঙন প্রসঙ্গ উঠে এসেছিল। তারপর আবারও আজকে সকালবেলায় যে ছবি চাপ তুমি পাঠিয়েছো, একেবারে রীতিমতো ভয়াবহ ছবি, সেখানে কেটে কেটে পড়ে যাচ্ছে মাটি এবং গ্রাম সেখান থেকে কতটা দূরে রয়েছে। দেখো, ওই ধানঘড়া এলাকাতেই কিন্তু বিগত দু বছর ভাঙনে কিন্তু কয়েকশো বাড়ি তলিয়ে গিয়েছে। অনেকেই কিন্তু আতঙ্কে কিন্তু বাড়িঘর ভেঙে নিয়ে কিন্তু অন্যত্র সরে গিয়েছে। কেউ খোলা আকাশের নিচে বসবাস করছে, কেউ বা স্থানীয় প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে বসবাস করছে। যে সমস্ত এলাকাগুলিতে আজকে সকাল থেকে ভাঙন দেখা দিয়েছে সে সমস্ত এলাকাগুলিতে কিন্তু বেশ কিছু বাড়িঘর ছিল, তারা কিন্তু এই ভাঙনের আতঙ্কে কিন্তু বাড়িঘর ভেঙে নিয়ে কিন্তু অন্যান্য জায়গায় চলে গিয়েছে। এখন যে এলাকাতে ভাঙন দেখা দিয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু মাছ এবং কিন্তু চাষযোগ্য যে জমি এবং যে গাছ, সেই গাছে কিন্তু চাষযোগ্য জমি কিন্তু কেটে যাচ্ছে এবং গঙ্গা কিন্তু তলিয়ে যাচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনিক দপ্তরে মুখ্যমন্ত্রী সভা করে কিন্তু গঙ্গা ভাঙন প্রসঙ্গে কিন্তু কথা বলেছে, এবং মুখ্যমন্ত্রীর এই কথায় কিন্তু গঙ্গা ভাঙন এলাকার মানুষজন কিন্তু অসন্তুষ্ট বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ পলাশ, তুমি নজরে রাখো পুরো বিষয় এবং ভয়াবহ পরিস্থিতি বলা যেতে পারে। এবং সকাল সকাল আপনাদের এই খবর দিতেও আমাদের ভালো লাগছে না, কিন্তু একেবারে ভয়াবহ একটা পরিস্থিতি গঙ্গা ভাঙন যেভাবে শুরু হয়েছে সকালবেলায়, তাতে কিন্তু এলাকার মানুষজন যথেষ্টই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত দু বছর ধরে শামশেরগঞ্জের ধানঘড়া, শিবপুর, ধূসরিপাড়া ইত্যাদি এলাকায় ব্যাপক হারে ভাঙন শুরু হয় এবং তারপর কিছুদিন বন্ধ ছিল, তারপর আবারও আজ সকালবেলা থেকে এইভাবে ভাঙন শুরু হয়, গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চলো চলো চলো।